এবার দিল্লির আসাম হাউসত ভারত সরকারের গৃহ সচিব অজয় ভাল্লা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাক্ষাৎ অজয় ভাল্লার কেএলওর সন্দর্ভত আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। কেএলওর মুখ্য সেনাধ্যক্ষ জীবন সিংহও দিল্লিত উপস্থিত হওয়ার খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাক্ষাৎ অজয় ভাল্লার কিছু মুহূর্তের পাছতে কেএলওর সন্দর্ভত আলোচনা হওয়ার তীব্র সম্ভাবনা আছে। কেএলওর মুখ্য সেনাধ্যক্ষ জীবন সিংহও দিল্লিত উপস্থিত হয়েছে, কিছু মুহূর্তের পাছতে আলোচনাত মিলিত হব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ইতিমধ্যে সাক্ষাৎ করেছে অজয় ভাল্লাই। দিল্লির আসাম হাউসত ভারত সরকারের গৃহ সচিব অজয় ভাল্লা উপস্থিত হয়েছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে, দুয়োগৰাকীৰ সাক্ষাৎ আর কিছু মুহূর্তের পাছতে কেএলওর অধ্যক্ষ জীবন সিংহর সঙ্গে আলোচনাত মিলিত হব সকলো। দিল্লির সংবাদদাতা অঙ্কুর কলিতার সঙ্গে আমি ফোন যোগে সংযোগ স্থাপন করেছো। অঙ্কুর কলিতা, আমি আপনার কাছে আহিছো, কিছু মুহূর্তের পাছতে শান্তি আলোচনাত মিলিত হওয়ার সম্ভাবনা আছে কেএলওর অধ্যক্ষ জীবন সিংহ। আর তার সমান্তরালকৈ এটা প্রাক্ষণত দেখিবলৈ পোৱা গল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গৃহ সচিবর এক সাক্ষাৎ। শেহতীয়া আমি আপডেট সমূহ আপনার পৰা জানিব বিচাৰিছো। হয়, ইতিমধ্যে যেহেতু কেএলওর যে মুরব্বী আসলে জীবন সিংহ তখেতে শান্তি আলোচনার অহার কথা ইতিমধ্যে চলিছে, আর ঠিক সমান্তরালকৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্তমান দিল্লিত আছে। আর দিল্লির আসাম হাউসত আজি পুয়ার ভাগতেই ভারত সরকার গৃহ সচিব অজয় ভাল্লা আহি উপস্থিত হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে, আর এই সম্পর্কে আলোচনা সম্পর্কে ইতিমধ্যে এখন বৈঠক আরম্ভ হয়েছে। আর যিমান তথ্য আমার হাতত আছে গৃহ বিভাগৰ আর বিভিন্ন বিভাগের মুরব্বী সকল ইতিমধ্যে আহিব, মুখ্যমন্ত্রীর সঙ্গে এখন আলোচনা হব, আর তার পাছত কেএলওর সঙ্গে ভারত সরকারের গৃহ বিভাগের আর সরকারের যে আলোচনা সেই আলোচনা প্রক্রিয়াখিনি আগবাহিব বলে ইতিমধ্যে আমি গম পাওয়া। হয় অঙ্কুর কলিতা, এই মুহূর্তত আপনার ধন্যবাদ জানাইছো, কিন্তু কিছু মুহূর্তের পাছত আমি পুনৰ আপনার কাষলৈ যাম আর এই শান্তি আলোচনা আরম্ভ হওয়ার পূর্বে পুনৰ আপনার সঙ্গে কথা পাতিম। ধন্যবাদ জানাইছো আপনার। পুনৰ জানাইছো, শান্তি আলোচনালৈ কেএলওর অধ্যক্ষ যেহেতু জীবন সিংহ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ইতিমধ্যে সাক্ষাৎ করেছে অজয় ভাল্লাই। কিছু মুহূর্তের পাছতে শান্তি আলোচনাত মিলিত হব, কেএলওর সন্দর্ভত আলোচনা হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে দিল্লিত, দিল্লিত কেন্দ্রীয় সরকারের গৃহ সচিব অজয় ভাল্লা উপস্থিত হয়েছে আর দুইগৰাকীয়ে সাক্ষাৎ করেছে। কিছু মুহূর্তের পাছতে কেএলওর অধ্যক্ষ জীবন সিংহর সঙ্গে মিলিত হব আলোচনাত। কেএলওর অধ্যক্ষ জীবন সিংহই অরণ্যমুখী যাত্রা ত্যাগ করে পুনের মুক্তি আকাশের তললৈ উভতি আহিছে, লগত নজনকৈ দেশরক্ষী। আর ইতিমধ্যে নাগালেন্ডর মন জেলার রওনা হয়েছে দিল্লিলৈ, দিল্লি অভিমুখে রওনা হয়েছে, দিল্লিত উপস্থিতও হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছু মুহূর্তের পাছতেই সাক্ষাৎ গ্রহণ করব আর কিছু আলোচনাত মিলিত হব। কেএলওর অধ্যক্ষ জীবন সিংহর সঙ্গে কেবাগৰাকীও অধ্যক্ষই ইতিমধ্যে কেবাগৰাকীও সতীর্থই শান্তি আলোচনার বাবে উভতি আহিছে আর কিছু মুহূর্তের পাছতেই আলোচনাত মিলিত হব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গৃহ সচিব অজয় ভাল্লায় সাক্ষাৎ গ্রহণ করেছে আর কেএলওর সন্দর্ভত বহুকটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, কিছু মুহূর্তের পাছতে হব। ইতিমধ্যে কিন্তু কেএলওর অধ্যক্ষগৰাকীর সঙ্গে আন বহুকেগৰাকী সতীর্থ উপস্থিত হয়েছে, সেই ঠাইত উপস্থিত হয়েছে দিল্লিত, কিন্তু কিছু মুহূর্তের পাছতহে শান্তি আলোচনা আরম্ভ হব। আর এই সন্দর্ভতে পৃথক ক্ষমতাবোর ক্ষেত্রে কেন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা ইতিমধ্যে যেহেতু আমি আপনাদের জানালো ভারত সরকারের ক্ষেত্রে কোনো ধরনের তেনে পরিকল্পনা নাই নতুন রাজ্য গঠনক লৈ, এই সন্দর্ভত শেহতীয়াকৈ কেএলওর অধ্যক্ষগৰাকীর অহা সতীর্থ কেগুলি কেন ধরনের মন্তব্য প্রকাশ করে সে কিন্তু লক্ষণীয় হব, সকল অপেক্ষারত হয়ে আছে। এটা তার শান্তি আলোচনার উভতি আসছিল, এটাই দাবি আছিল পৃথক ক্ষমতাপুর, গতি পৃথক রাজ্য এখন বিচারি আছিল, পৃথক রাজ্য এখন বিচারি বহুদিন ধরে দাবি করে এবার শেহতীয়াকৈ এক ইঙ্গিত দিয়া হয়েছিল যার বাবে নাকি অরণ্যমুখী যাত্রাটা ত্যাগ করে মুক্তি আকাশের তললে উভতি আসছে। অরণ্যপরা দিয়া সামাজিক মাধ্যমত ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়ছে, কিছু মুহূর্তের পূর্বে দিল্লিত উপস্থিত হয়েছে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক মাত্র কেটামান মুহূর্তের পাছতে সাক্ষাৎ করব কেএলওর অধ্যক্ষ জীবন সিংহর সঙ্গে অহা আন সতীর্থ কেগুলি, মধ্যস্থতাকারী আসব দিলীপ নারায়ণ দেব।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।